এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ও বাদ সুপ্রিয় বন্ধুকন আমরা পৃথিবীতে যত রকম পাপ করতেছি ছোট হোক বড় হোক এর উত্থান হলো তিনটি এই তিনটি উত্থান থেকে আমাদের সমস্ত পাপ সংগঠিত হয়ে যাচ্ছে এবং হচ্ছে এ থেকে আমরা ইহকালে পথভষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছি পরকালে রয়েছে আমাদের জন্য কঠিন শাস্তি অবশ্যই আমাদের এই তিনটি উত্থান সম্পর্কে জানতে হবে এবং এ থেকে আমাদের নিজেকে এবং পরিবার পরিজনকে বাঁচাতে হবে তিনটি উত্থান হলো একটি হলো একজন মুসলিম হয়ে আল্লাহ রব আলামিন সারা তার অন্তরকে অন্য দিকে ঝুঁকিয়ে দিবে সে মনে করবে আল্লাহ সারা অন্য কেউ সব কিছু পারে তার কাছে সাহায্য চাবে প্রার্থনা করবে কব মান্নত করবে জবা করবে এবং আশা আকাঙ্ক্ষা ভরসা সব তার দিকে সে চাই হোক নবী অথবা রাসুল, অলি আউলিয়া পীর দরবেশ ছোট পীর বড় পীর যেই হোক না কেন এমন যদি কেউ করে সে হবে মুসেক এই আল্লাহ ক্ষমা করবেন না অন্য যদি ইচ্ছা করেন ক্ষমা করবেন যে মুশেক তার স্থান হবে জাহান্নামী শুধু জাহান্নাম না চিরস্থায়ী জাহান্ন দ্বিতীয় যেটি পাপ পাপের উত্থান সেটি হল একজন মুসলিম তার শক্তির অনুসরণ করে শক্তি এবং রাগবশত তার শরীরে যখন কঠিন শক্তি সঞ্চারিত হয় তখন সেটার অনুসরণ করে জুলুম করে জুলুম করে একজন মানুষকে হত্যা করে থাকে যে ব্যক্তি একজন মুসলিমকে হত্যা করবে আল্লাহ বলে আরবিন বলছেন ও মাইয়াকতুল মু মিনাম মুতা আম্মেদান ফাজেজাহু জাহান্নামু খ ফিহা ফি হা ওগাদ্লাহু আলাই ওয়ালাহু ও আদ্দাল্হু আদা বান আদিমা যে যে ব্যক্তি ইচ্ছা করে একজন মুমিনকে হত্যা করল কোনো কারণ ছাড়াই আল্লাহ রবীন্দিন তাকে চিরস্থায়ী নামে নিক্ষেপ করবেন এবং তার উপর আল্লাহ রাগান্বিত হবেন এবং তার জন্য লানত করবেন এবং তার জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন দ্বিতীয় যেটি জানলাম এটি হলো মানুষের রাগের বসিপতি বসুপিত হয়ে জুলুম করে এটি হলো মানুষকে একদিন হত্যা করে তৃতীয় যেটি মনের আশা এবং রিপু মনে যে যা চাচ্ছে সেটি অনুসরণ করি আল্লাহকে ভয় করি না এই অনুসরণ করে

মানুষকে হত্যা করা জিনা করা একটি আরেকটির সাথে সম্পৃক্ত একটি আরেকটার দিকে আহ্বান করে জেনে রাখুন সেরে সবচেয়ে বড় জুলুম একজন মানুষ যখন সেরে করে তার দ্বারা জিনা বেবিচার হওয়া মানুষকে হত্যা করা স্বাভাবিক হয়ে যায় যখন এমন হয় তার পৃথিবীতে অবক্ষয় নিরাপদ চলে যায় এবং সে সব সময় তার মনে ভীতি সঞ্চার করে তাই প্রিয় বন্ধুগণ শুন এই পাপের যে তিনটি উত্থান রয়েছে এই থেকে নিজেকে রক্ষা করি অপরকে রক্ষা করাই ফ্যামিলিকে বাঁচাই আল্লাহ তৌফিক দিন আমিন আল্লাহ আমিন